কেক কাটার সময় ফু দিয়ে মোমবাতি নিভান, এর ফল জানেন? চিকিৎসক পল ডাউসনের পরিচালনায় গবেষণাটি হয়। মেয়ের সঙ্গে বার্থডে কেকের বিষয়ে কথা বলতে গিয়ে এই বিষয়টি মাথায় আসে তার। জন্মদিনটা মানে মনের মতো করে পালন করতে কার না ভালো লাগে। বছরের এই বিশেষ দিনটি সবাই মধ্যমণি, আর সেই সেলিব্রেশনের ক্ষেত্রে মোমবাতিতে ফু দিয়ে কেক কাটা তো একেবারেই অনিবার্য। কেমন কেক কাটা হবে তা নিয়ে কত না পরিকল্পনা, কিন্তু কেক কাটার সময় মোমবাতিতে ফু দেওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। যদিও আপাতভাবে তাতে বিপদের সম্ভাবনা নেই, তবু কয়েকটি বিষয়ে সতর্ক থাকা দরকার, এমনই দাবি করেছেন দক্ষিণ ক্যারোলিনার ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। জন্মদিনে কেক কাটার আগে ফু দিয়ে মোমবাতি নেভানো বহুদিনের প্রথা, কিন্তু ফু দেওয়ার সময়ে মুখ দিয়ে ব্যাকটেরিয়া বেরিয়ে পড়ে এবং সেগুলি জমা হয় বাজে কেকের ওপরে। যিনি ফু দিয়ে নেভান তার স্যালাইভা থেকে ছড়িয়ে পড়ে এই ব্যাকটেরিয়া। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এমনই জানিয়েছেন গবেষকরা। চিকিৎসক পল পরিচালনায় গবেষণাটি হয়। মেয়ের সঙ্গে বার্থডে কেকের বিষয়ে কথা বলতে গিয়ে এই বিষয়টি মাথায় আসে তার। তারপরেই শুরু হয় গবেষণাটি। গবেষণা করার সময় তারা দেখতে পান মোমবাতিতে ফু দেওয়ার সময়ে বেরিয়ে পড়ছে অসংখ্য ব্যাকটেরিয়া। পল ডাউসন জানিয়েছেন যে মানুষের মুখে অসংখ্য ও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, কিন্তু সেগুলি ক্ষতিকর নয়, তাই ফু দেওয়ার সময়ে মুখ থেকে ব্যাকটেরিয়া বেরোলেও তা খুব একটা ক্ষতি করে না। তাই তিনি কেক কাটার সময় ফু দিয়ে মোমবাতি নেভানোর এই প্রথাকে চালে নিয়ে যাওয়ার পক্ষে। যদিও পল মনে করছেন যিনি মোমবাতি নেভাচ্ছেন তিনি সুস্থ কিনা বা তিনি কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত কিনা তা দেখে নেওয়া প্রয়োজন, না হলে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি ছড়িয়ে পড়বে যারা কেক খাবেন তাদের মধ্যেও। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।